가짜. 봐봐. 너희 야매 나라이 빠히기면도, 에? 저러. 헬로 বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। সঞ্জিতা চ্যানেলে স্বাগত জানিয়ে আমার ভিডিও শুরু করছি। আজকের রেসিপি খিচুড়ি বানাবো, তাই আপনাদের কাছে শেয়ার করছি একদম ঘরোয়া পদ্ধতিতে। খিচুড়ি বিভিন্ন রকমের হয়, বিভিন্নভাবে হয়। আমি এই যে গরম জল ফুটছে, আমি এর মধ্যে তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ দিয়ে দিলাম। এবার একে একে সব দিয়ে দেবো। ফুটছে টকবক করে। এর মধ্যে এবার ধুয়ে রেখেছি চাল, বিউলির ডাল, মসুর ডাল, মুগ ডাল সব দিয়ে ভালো করে ধুয়ে রেখেছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার জল ফুটছে, আমার মেয়ে বক বক করছে। রোজই খাবার বিভিন্ন রকম রান্না টান্নার ভিডিও দিই, আজকে খিচুড়ি বানাচ্ছি, তাই জন্য আপনাদের কাছে শেয়ার করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুরা, একটি লাইক শেয়ার কমেন্ট করবেন। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন, বেল নোটিফিকেশনে প্রেস করবেন, আমার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে। এখন শীতের সময় বিভিন্ন রকমের সবজি পাওয়া যায়, তাই একটু খিচুড়ি করতে মন গেল, খেতেও মন চায়, খুব ভালোও লাগে, তাই শেয়ার করছি আপনাদের কাছে। আপনারাও এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। গরম জল ফুটবে, তার মধ্যে তেজপাতা, লবঙ্গ, দারচিনি, দুটো ছোটো ছোটো এলাচ জল ফুটবে দিয়ে দেবেন, খুব সুন্দর সেন্ট বেরোয়। আমি সব কিছু ধুয়ে কমপ্লিট করে রেখেছিলাম। কত রকমের সবজি দেখুন বন্ধুরা, আমি সব কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। গাজর, বিনস, বটবটি, কুমড়ো, বাঁধাকপি, ফুলকপি, শিম এসব দিয়ে দেবো। আর ফুলকপিগুলো ভাজবো, ভেজে লাস্টে দেব। এগুলো সব সেদ্ধ হোক, আলু ভাজবো আর ফুলকপিগুলো ভাজবো, ভেজে দেব। আলুটা কাটা হয়নি, ততক্ষণ এটা সেদ্ধ হোক। চুপ করো সোনা। হ্যাঁ দেবো, ভাজবো, ভেজে দেবো। কারা কারা খিচুড়ি খেতে ভালোবাসেন বন্ধুরা, কমেন্ট করে জানাবেন। কেউ কমেন্ট করে না, এত কষ্ট করে ভিডিও করি। কেউ তো কমেন্ট করবে, ভালো মন্দ একটু কমেন্ট করলে ভালো লাগবে। নুন দিয়ে দিলাম বন্ধুরা, দু চামচ নুন দিয়েছি, আবার দেব। হলুদ দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে, এটা তৈরি হোক, ততক্ষণ ফিরে আসছি। এটা পুরোটা যদি আমি দেখাতে যাই অনেক লং ভিডিও হয়ে যাবে, কেউ দেখবে না, একটুখানি বড় ভিডিও হলে তাই কেউ দেখতে চায় না। এটা কেটে শর্ট করলে, কাটিং ফাটিং করলে ভালো ভিডিওটা হয় না, আমি দেখেছি, ভালোভাবে কেউ দেখতে পায় না। তাই এটা তৈরি হোক, ততক্ষণ আমরা ফিরে আসছি। ঢাকনা দিয়ে ঢেকে দেব এবার, ততক্ষণ সেদ্ধ হোক। ঢাকনা খুলে দেখে নেব কতটা কি হয়েছে, একটু নাড়িয়ে দিই। দেখুন বন্ধুরা প্রায় সেদ্ধ হয়ে এসেছে, আর একটু হোক, তারপরে সাঁতলে দেব মশলা। আবারও ঢেকে দিই কিছুক্ষণ। দেখুন এবার খিচুড়িটা, এবার ঢাকনা খুলে দেখেছি, এই যে সেদ্ধ হয়ে গেছে। এই যে ভেজে রাখা ফুলকপি, আলু এবার দিয়ে দেবো এর মধ্যে, খিচুড়ির মধ্যে।
আবারও কিছুক্ষণ ঢেকে দেবো, মশলাটা করে নেবো। সেদ্ধ হয়ে গেছে, আবারও কিছুক্ষণ ঢেকে দিচ্ছি। এই কড়াই গরম বসিয়ে দিয়েছি, ফোড়নে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, সাদা জিরে, এখানে মশলা করে রেখেছি জিরে গুঁড়ো, আদা বাটা, হলুদ গুঁড়ো, স্বাদ মতন মিষ্টি, নুন, একটু সামান্য লঙ্কা গুঁড়ো। তেল গরম হয়ে গেছে, ফোড়নগুলোও হয়ে গেছে, দিয়ে দেবো একে একে মশলাগুলো, ভালো করে কষিয়ে নেব মশলাটাকে, ভালো করে ভেজে নেব। বাটিটা ধুয়ে দিয়ে দিলাম, স্বাদ মতন মিষ্টি দিয়েছি, সবই এর মধ্যে দিয়ে দিয়েছি, মশলার মধ্যে ভালো করে কষিয়ে নেব, ভালো করে কষিয়ে খিচুড়ির মধ্যে দিয়ে দেব। এই কেটে রাখা চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, ভালো করে কষানো হয়ে গেলে মশলাটা দিয়ে দেবো ওর মধ্যে, খিচুড়ির মধ্যে। তাহলে আমাদের তৈরি হয়ে যাবে খিচুড়ি, নিরামিষ খিচুড়ি। তেল ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা মশলা থেকে, তার মানে ভালো করে কষানো হয়ে গেছে, আরও কিছুক্ষণ হোক তাও। ভিডিওটি স্কিপ করবেন না বন্ধুরা, ভালো লাগে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন। কেউ কমেন্ট করে না ভিডিও দেখে, কমেন্ট করলে ভালো লাগবে ভিডিও দিতে আমারও। ভালো করে কষানো হয়ে গেছে বন্ধুরা, এবার ঢাকনাটা খুলে দেখে নেব, যা ধোঁয়া উঠছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা। খিচুড়িটা চেয়ে চেয়ে নেই, আরও ঘাটা হয়ে যাবে, মশলাটা দেব, বেশি গুঁড়ো লঙ্কা দিইনি, কাঁচা লঙ্কা দিয়েই করব। এত ধোঁয়া উঠছে বলে বুঝতে পারছে না, খিচুড়িটা খুব সুন্দর দেখতেও লাগছে, খেতেও খুব সুস্বাদু হবে। এবার মশলাটা আমরাই ফেলে দেব, খিচুড়ির মধ্যে মশলাটা দিয়ে দিচ্ছি। কেটে গেল বন্ধুরা, কড়াইটা ধুয়ে একটু জল দিয়ে দেবো, মশলা দিয়ে দিয়েছি, এবার কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব। কড়াইটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, এবার ভালো করে নাড়িয়ে নেব। তাহলেই আমাদের তৈরি হয়ে যাবে খিচুড়ি, আবারও কিছুক্ষণ ঢেকে দেবো। বন্ধুরা দেখুন কত সুন্দর লাগছে, আবারও কিছুক্ষণ ঢেকে দিই, ঢেকে দিয়ে ফিরে আসছি। ঢাকনা খুলে দেখে নেবো এবার, হয়ে গেছে বন্ধুরা আমাদের খিচুড়ি তৈরি কমপ্লিট। কত সুন্দর লাগছে দেখুন খিচুড়িটা, দেখতেও যেমন সুন্দর, খেতেও খুব সুস্বাদু। এখানেই বন্ধুরা ভিডিওটি শেষ করছি, ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট করবেন। আশা করি সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা বন্ধুরা, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।